হ্যালো এভরিওয়ান, তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে এখানে চা বসিয়ে দিয়েছি। তো চায়ের জন্য এখানে 2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি, এটা ছিল কাউ মিল্ক। তো দুধটা আমি চুলাতে দিয়ে, আর এখানে দুধটা দিয়ে আমি করব চা, দুধ চা। তো দুধ চা করার জন্য দুধ দিয়েছি 2 কাপ, আর এখানে আমি 1.5 চা চামচের মতো হচ্ছে চা পাতা দিয়ে দিচ্ছি। তো চা পাতাটা দিয়ে আর দিয়ে দিব হচ্ছে চিনি। এখানে আমি চিনি দিব হচ্ছে 1 চা চামচের মতো, কারণ চা যে পছন্দ অনুযায়ী চিনিটা দিতে পারেন। তো চা মানে রেডি করার জন্য একজন এক এক টেকনিকে চা জাল দেন। আমি হচ্ছে যে মানে খাবারটা খাওয়ার অনেকক্ষণ আগে চালটা রেডি করি, প্রায় 10 মিনিট আগে, কারণ চা হচ্ছে যে খুব, আমি দুধ চাটা প্রেফার করি যে খুব অল্প জাল দিয়ে আস্তে আস্তে এটা প্রিপেয়ার করলে চায়ের টেস্টটা খুবই ভালো আসে। তো আমার দুধ চা তৈরি হতে প্রায় 10 থেকে 15 মিনিট লেগে যায়, একটু সময় নিয়ে আমি চাটা রেডি করি। তো মেয়েদের মাসে প্রতি মাসিক কয়েকটা দিন থাকে একটু অসুস্থ থাকতে হয় বা শরীরটা খুবই খারাপ থাকে, তখন অ্যাকচুয়ালি সকালে নাস্তায় তেমন ভারী কিছু খেতে ইচ্ছাও করে না, আর শরীরও কুলায় না যে খুব ভারী কিছু রেডি করব। তো সেসব দিন হচ্ছে যে আমি চা, দুধ চা সাথে হচ্ছে রুটি, এটা খেতে বেশি মানে পছন্দ করি। ডিম বা সবজি বা অন্য কোনো তরকারি দিয়ে কিছু ভারী কিছু খেতে পারি না সকালবেলা, খুবই মানে একটু বমি বমি লাগে বা কেমন জানি শরীরটা পেইন হয়, খুবই পেইন হয় আমার। তো সেজন্য হচ্ছে যে আমি চাটা রেডি করে নিচ্ছি। তো চুলার জলটা খুবই কমিয়ে আমি হচ্ছে যে চাটা বসিয়ে দিয়ে এসে আমি জাস্ট ফ্রেশ হয়ে নিচ্ছি। তো ফ্রেশ হতে হতে আমার চাটা রেডি হয়ে যাবে। তো এই চাটা হচ্ছে যে 10 মিনিট পরে হচ্ছে যে চাটা খুব সুন্দর একটা কালার চলে আসলো, আর চাটাও খুব ঘন হয়ে এসেছে। তো চাটা আরও কিছুটা সময় আমি চুলার মধ্যে রাখবো। আমাদের মেয়েদের জীবনে যতই প্রতিবন্ধকতা বা অসুস্থতা যাই থাকুক না কেন, আমাদের কিন্তু হচ্ছে খাবারটা নিজেদের রেডি করেই খেতে হয়, এবং সংসারের কাজ বা সংসারের টুকটাক কিছু করতেই হয়। যতই আপনি অসুস্থ হন না কেন, শরীর খারাপ থাকুক না কেন, যতই সাপোর্টিভ লোক থাকুক না কেন, কিছু তো সংসারের কাজ করতেই হয়। তো এদিকে কথা বলতে বলতে হচ্ছে যে আমার চাটাও রেডি হয়ে যাচ্ছে, চাটা অলমোস্ট হয়ে এসেছে। তো চাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চাটা খুব সুন্দর একটা কালার এসেছে, একটু সময় নিয়ে চা যদি রেডি করা হয় খুব সুন্দর একটা কালার আসে। তো চাটা রেডি, এখন আমি রুটিটা এখন হচ্ছে যে আমি একটু তাওয়াতে ছেঁকে নিব। আমি হচ্ছে যে রুটিটা একদিনে করে রাখি, সপ্তাহে একদিন রুটি বানিয়ে এটাকে হচ্ছে হালকা একটু ছেঁকে এটাকে ঠান্ডা করে আমি একটা এয়ার টাইট বক্সে নর্মাল ফ্রিজারে রেখে দিই। তো এভাবে হচ্ছে 7 দিন পর্যন্ত রুটি খুবই ভালো থাকে। তো আমি রুটিটা প্রতিদিন অল্প কিছু রুটি, জাস্ট 2-3টা রুটি প্রতিদিন করা খুবই ভেজাল মনে হয়, সেজন্য রুটিটা এভাবে করে ফ্রিজে রেখে দিই। তো আমি আজকে সেই রুটিটা নামিয়ে নিয়েছি, ফ্রিজের যে ফ্রোজেন রুটিটা নামিয়ে আমি হচ্ছে যে ছেঁকে নিচ্ছি। যে রুটিটা কিন্তু এভাবে ফ্রিজে যদি আপনারা করে রেখে দেন, রুটিটা কিন্তু খুবই সফট থাকে এবং মনেই হয় না যে এটা ফ্রিজে রাখা রুটি। এভাবে এয়ারটাইট বক্সে রাখলে খুবই ভালো লাগে। এটা আমি তো বাচ্চারাও খাবে, সেই জন্য হচ্ছে আমি বাচ্চারা একটু তেল দিলে রুটিটা খেলে পছন্দ করে, তো সেই জন্য আমি ওদের জন্য হালকা একটু তেল দিয়ে রুটিটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর আমি হচ্ছে তেল ছাড়া জাস্ট নর্মাল রুটি খাবো। তো ওদের রুটিটাকে আমি তেল দিই, আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। এভাবে ঘি দিয়ে ভাজলে অনেক সময় বাচ্চারা খুবই পছন্দ করে, যেহেতু আমার বাচ্চারা ঘিটা এতটা পছন্দ করে না, ওরা স্মেলটা সহ্য করতে পারে না, সেজন্য ওদেরকে আমি জাস্ট তেল দিয়ে রুটিটা মানে ছেঁকে দিচ্ছি। আর এইদিকে আমার জন্য 2টা রুটি নিয়ে নিয়েছি, আমি জাস্ট চা দিয়ে রুটিটাকে ভিজিয়ে খাবো, আলাদা কোনো কিছুই খাবো না, আলু ভাজি বা ডিম কোনো কিছুই আজকে খেতে ইচ্ছা করছে না, জাস্ট আমি রুটিগুলোকে এভাবে ছেঁকে নিচ্ছি। তো এমনিতেই একটু উঠতে দেরি হয়ে গেছে, তো বাচ্চাটাও ওদের খাবার রাস্তাটাও রেডি করে দেবো, তাই তাড়াতাড়ি করার জন্য 2টা রুটিকে আমি একসাথে ছেঁকে নিয়েছি। 2টা রুটিকে দিয়ে উল্টে পাল্টে আমি ছেঁকে নিয়েছি। তো এভাবে হচ্ছে যে রুটি আপনারা ছেঁকতে পারেন, তাড়াহুড়া যখন থাকে একসাথে 2-3টা রুটি এভাবে কিন্তু ভাজাই যায়। তো আমরা যারা হাউস ওয়াইফ তাদের হচ্ছে যে শর্টকাট টেকনিক, যে কত তাড়াতাড়ি হচ্ছে যে কাজটা শেষ করতে পারি, কাজ শেষ করে বাচ্চাদেরকে একটু সময় দেওয়া বা সংসারে অন্যান্য কাজ করা, সারাদিন রান্না করে পড়ে থাকলে তো সংসারে কাজ হয় না। আসলে রান্নার বাইরে তো আমাদের অনেক কাজ থাকে, শরীর মন যতই খারাপ থাকুক বা প্রবলেম থাকুক সব কিছু কাটিয়ে উঠে আমাদের কিন্তু টুকটাক সংসার গুছিয়ে করতেই হয়। তো সেজন্য হচ্ছে যে আমি তাড়াতাড়ি করছিলাম যে এগুলোকে আমি গুছিয়ে বাচ্চাদেরও নাস্তা দিতে, যেহেতু দেরি হয়ে গেছে আমার উঠতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 10টার মতো বাজে, তো ওদেরকে আমি এখন রুটিটা দিয়ে দিব। তো এই যে এখানে আমি 3টা রুটি ছেঁকে নিয়েছি,
দুই বাচ্চা মিলে একটা রুটি খাবে, ওরা এত রুটি খেতে পারে না, তো ওদের জন্য তেল দিয়ে ছেঁকে নিয়েছে, আর আমার এখানে জাস্ট চা, দুধ চা দিয়ে আমি রুটি খাবো। তো এভাবে সকালে নাস্তা করে নিলাম। তো আজকে সকালে খুব একটা কাজ ছিল না, এভাবেই আমি আমার সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আর দুপুরবেলা হচ্ছে রান্না করবো কিনা ভাবছি, মায়ের বাসা কাছে তো মায়ের বাসায় যাবো, অথবা খাবার অর্ডার করে নেব। আর এদিকে হচ্ছে রুটি দেওয়া শেষে ওদেরকে দিয়ে দিব হচ্ছে ফ্রিজার। আমার মেয়ে যেহেতু ফর্মুলা খায়, ফর্মুলা মিল্ক খায়, ওর জন্য আমি নিডু 3+ যেটা ওটা দেই, তো ওর ফিডারটাও আমি বানিয়ে নিচ্ছি। তো রুটির সঙ্গে হচ্ছে যে রুটি খাওয়া শেষে ফিডারটা খাবে, ওকে ফিডারটা দিয়ে আমি মার বাসায় যাব। তো সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর সারাদিনের রুটিনটা, বিকালের রুটিনটা আমি একটু পরেই আবার দিচ্ছি।